নমস্কার বন্ধুরা, তোমরা যে ডাব্লিউপিএসসি এক্সাম এই ভিডিওতে আমরা লাইফ সায়েন্সের 25টি এমসিকিউ টাইপের কোশ্চেন যে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে, এটা আমাদের ভিডিও সিরিজের ভিডিও নাম্বার 2 এর আগের ভিডিও কিন্তু তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে চলো আমি এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের অ্যান্সারগুলোকে বলে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট কোশ্চেনটা এখানে কী বলা হয়েছে, সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হয়। তাহলে সূর্যমুখীর ফুলের পাপড়ির চলন হলো কি, এটা একটা এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয় ফোটন অ্যাস্টি বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, ফোটন অ্যাস্টি। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে, ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন, এখানে করে থাইরক্সিন হরমোন সাহায্য করে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, চোখের পিতবিন্দু বর্তমান, তাহলে চোখের পিতবিন্দুটা কোথায় থাকে, রেটিনায় থাকে, কোথায় থাকে, এটা রেটিনায় থাকে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, থাইমাসের মস্তিষ্কের যোজক হলো, মস্তিষ্কের যোজক কাকে বলা হয়ে থাকে, মস্তিষ্কের যোজক বলা হয় পন্সকে, পন্সকে মস্তিষ্কের যোজক বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, একটি রোটেটর পেশির উদাহরণ, একটি রোটেটর পেশির উদাহরণ বলতে লাগবে, একটি রোটেটর পেশি এখানে কি হয়ে যাবে, পাইরিফর্মিস, ফার্মিস, পাইরিফর্মিস এখানে হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায় তাহলে তাহলে কোন দশায় এটি আলাদা হয়ে যায়, অ্যানাফেজে সিস্টার ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, ডিএনএ সংশ্লেষ, ডিএনএ সংশ্লেষ ঘটে কোষচক্রের কোন দশায়, এস দশায় ঘটে থাকে, কোন দশায় ঘটে, এস দশায় ঘটে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, দুটি সমস্ত ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে বলা হয়, খণ্ড বিনিময়ের ঘটনাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্রসিং ওভার বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, রসপ্রীতির রসপ্রীতির তারতম্যের কারণে চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের, এমন একটি উদ্ভিদ হলো, এদের মধ্যে কোন উদ্ভিদটা যার রসপ্রীতি তারতম্য চালন দেখা যায়, এটা দেখা যায় বনচড়ালে, বনচড়ালে এটি দেখা যায়। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, সাইটোকিন সাইটোকাইনিন, সাইটোকাইনিন রাসায়নিকভাবে হলো একটি, সাইটোকাইনিন রাসায়নিকভাবে একটি কি, একটি এটি একটি অ্যামাইনো পিউরিন, কি এটি একটি, এটি একটি অ্যামাইনো পিউরিন। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, এখানে ফোবিয়া সিস্টালিস দেখা যায়, ফোবিয়া সিস্টালিস দেখা যায় কিসে দেখা যায়, এটা চোখে দেখা যেয়ে থাকে, তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কোয়েশ্চনগুলো দেখে নিই আমরা, একটি নিউরন থেকে অপর নিউরনের স্নায়ুবন্ধন প্রেরণকারী রাসায়নিকটির নাম কি, তাহলে একটি নিউরন থেকে আরেকটি নিউরনে যেটি নিয়ে যায় সেটাকে কী বলা হয়, নিউরোট্রান্সমিটার বলা হয়ে থাকে, কী বলা হয়, নিউরোট্রান্সমিটার বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চন কি আছে, ফ্যাজেলার সাহায্যে গমন করে, তাহলে ফ্যাজেলার সাহায্যে কে গমন করে, ইউগ্লেনা, ইউগ্লেনা ফ্যাজেলার সাহায্যে গমন করে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, প্রোটিন সংশ্লেষের প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে, প্রোটিন সংশ্লেষের প্রত্যক্ষ ভূমিকা কোন, কে এখানে গঠন করে, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ অথবা ডিএনএ, তাহলে এখানে কে গ্রহণ করে, এমআরএনএ, তাহলে বি এখান থেকে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, এখানে একটি নন হিস্টোন প্রোটিন হলো, একটি নন হিস্টোন প্রোটিন বলতে লাগবে, একটি নন হিস্টোন প্রোটিন হয়ে যাবে না আমাদের প্রোটামিন, প্রোটামিন কি হয়ে যাবে, প্রোটামিন। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, ক্রোমোজোমের ডিপাইরালাইজেশন, তাহলে ক্রোমোজোমের ডিপাইরালাইজেশন দেখা যায় কোন ফেজে দেখা যায়, এটা এটা দেখা যায় টেলোফেজে দেখা যায়, কোন ফেজে দেখা যায়, এটা টেলোফেজে দেখা যায়। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, ক্রোমোনাস্টিক চলন দেখা যায়, ক্রোমোনাস্টিক চলন কোন উদ্ভিদে দেখা যায়, ক্রোমোনাস্টিক, ক্রোমোনাস্টিক চলনটা দেখা যায় কলসপত্রী উদ্ভিদে, কলসপত্রী উদ্ভিদে এটা দেখা যেয়ে থাকে। রিচমন্ড ল্যাং এফেক্ট পরীক্ষাটিতে যে হরমোন প্রভাব ধরা পড়ে, কোন হরমোনের প্রভাব এখানে ধরা পড়ে, এখানে সাইটোকাইনিন, সাইটোকাইনিন হরমোনের এখানে প্রভাব ধরা পড়ে থাকে। নিশ্চয় ঠিক আছে, ধমনিকা এবং রক্তজলকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে যে হরমোন, কোন হরমোন এখানে ধমনিকা এবং রক্ত রক্তচালকের সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে, কোরআনমন এটি হয়ে যাবে এডিএইচ। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, মানুষের মস্তিষ্কের নিলয়ের সংখ্যা কত, মানুষের মস্তিষ্কের নিলয়ের সংখ্যা হলো গিয়ে চারটি, কটি, চারটি। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, ফেকো সার্জারি করা হয় মানুষের যে অঙ্গে সেটি হলো, এটি কোন অঙ্গে ফেকো সার্জারি করা হয়ে থাকে, এটি চোখে করা হয়ে থাকে, তাহলে কিসে হয়ে যাবে, চক্ষু, এখান থেকে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, প্রোটিন সংশ্লেষের প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে, একটু আগে আমরা পড়লাম আগে কোশ্চেন, এটা এসেছিলো আমাদের এখানে এমআরএনএ, প্রত্যক্ষ ভূমিকা কে পালন করে, এমআরএনএ। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, জি ওয়ান এবং জি টুর মধ্যবর্তী দশা কি বলা হয়ে থাকে, একে বলা হয়ে থাকে এস দশা, কি বসা, এস দশা। নেক্সট কোয়েশ্চনটা কি আছে, মেটাস্টেটিক
মেটাস্ট্যাটিক টিউমার, মেটাস্ট্যাটিক টিউমার যে রোগ সৃষ্টি করে সেটি হলো এটি। মেটাস্ট্যাটিক টিউমারগুলো কী রোগ সৃষ্টি করে? মেটাস্ট্যাটিক টিউমার এখানে আমাদের ক্যান্সার রোগ সৃষ্টি করে। কী সৃষ্টি করে? ক্যান্সার রোগ সৃষ্টি করে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। আমরা কালকে আবার এরকম ভিডিও নিয়ে আসবো, সেই জন্য আমরা রেগুলার ক্লাস করছি, তোমরা কিন্তু প্রত্যেকদিন দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।